আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তরে দৈনিক সংবাদ বুলেটিন COVID-19 বিষয়ক শুরু করতে যাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আমরা COVID-19 বিষয়ক সর্বশেষ বাংলাদেশের যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকে এই তথ্য তুলে ধরার আগে আমাদের পরিচালক ভান্ডার ও সরবরাহ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন, সেগুলো শোনার পরেই আমরা COVID-19 বিষয়ক তথ্যর আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষিপ্তভাবে আমাদের কেন্দ্রীয় ঔষধাগার বা CMSD হতে যেই দ্রব্যাদি সমূহ PPE দেশের বিভিন্ন স্থানে পৌঁছে তার একটি বিবরণ আমি দিচ্ছি। আমরা গতকাল পর্যন্ত PPE গ্রহণ করেছি 14,98,150। আমরা বিতরণ করেছি 11,68,248 এবং বর্তমানে মজুদ রয়েছে আমাদের 3,24,29,902। আমরা প্রতিদিনই প্রায় 60 থেকে 70 হাজার PPE আমরা গ্রহণ করে থাকি এবং আমাদের বিতরণের মাত্রাও সেরকম। বর্তমানে আমরা বিভিন্ন গ্রেডের উন্নত মানের PPE আমরা পাচ্ছি, যা ভবিষ্যতে আমদানি নির্ভর। যে কোভিড হাসপাতালের সময় আমরা সেগুলো বিতরণ করছি। আমরা ইতিমধ্যে N95 বা KN95 বা FFP2 বা P2 লেভেলের, সমমানের লেভেলের মাস্কও আমাদের হাতে মজুদ আছে প্রায় 1 লক্ষাধিক। আমরা সেগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড হাসপাতাল এবং দেশের PCR ল্যাবে আমরা প্রেরণ করছি। গতকালকে আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং মহানগর হাসপাতালে একটি গ্লোভস সংক্রান্ত একটি বিষয় এবং সেটা পরিষ্কার করেছিলাম যে যেই গ্লোভসটা প্রেরণ করা হয়েছে সেটা আমাদের CMSD দেওয়া গ্লোভস না। এখনও দেখা যাচ্ছে যে গতকালকে কিছু সংবাদ মিডিয়াতে পাতলা গ্লোভস পরিহিত এবং ফুট কভার পরিহিত ছবি দিয়ে কিছু বিভ্রান্তিমূলক ছবি প্রেরণ করা হচ্ছে। আমরা মহানগর হাসপাতাল থেকে একটি স্যাম্পল নিয়েছি যেটা বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো দান করছেন, পাতলা ভিনাইল গ্লোভস, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো, যেটা আমরা কোনোভাবে এই স্যাম্পলগুলো CMSD হতে আমরা প্রেরণ করছি না। আর এর থেকেও পাতলা অনেক পলিথিন যুক্ত মাস্ক ব্যবহার করে ছবি তুলে এগুলা বিভিন্ন সংবাদ মিডিয়াতে পরিবেশন করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যেটা CMSD থেকে আমরা প্রেরণ করছি সেটা হচ্ছে ল্যাটেক্স গ্লোভস, যেটা হাতের সাথে মিশে থাকে, যেটা সার্জিক্যাল আমরা এক্সামিনেশন গ্লোভস বলি, এটাই আমরা পাঠাচ্ছি। আপনারা যদি দুইটি কম্পেয়ার করে দেখেন, দুইটির মান এক না। আমি যে ছবিগুলো আমি দেখেছি এটা অনেক পাতলা। এত বিষয়ে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলোর মান যথাযথভাবে আমাদের কারিগরি কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি কর্তৃক সেগুলো পরীক্ষিত করে আপনাকে প্রেরণ করা হচ্ছে। একটি উদ্যোগের সাথে বলতে চাচ্ছি যে দেশের বিভিন্ন স্তরের হাসপাতালে CMSD-র বাইরেও পরিচালক এবং তত্ত্বাবধায়ক বৃন্দ বিভিন্ন ধরনের সামগ্রী গ্রহণ করে থাকেন, যেটা ওনাদের অধীনস্থ চিকিৎসক বৃন্দ সেগুলো অবহিত নন, অনেক সময় সেগুলো বিভিন্নভাবে ছবি তুলে পাঠান। আমি অনুরোধ জানাবো সর্বস্তরের পরিচালকবৃন্দ, তত্ত্বাবধায়কবৃন্দকে, যে ওনারা যে সমস্ত চিকিৎসা সামগ্রী বিভিন্ন অনুদান বা কর ক্রয়ের মাধ্যমে গ্রহণ করবেন সেগুলো যদি মান যাচাই করে সেটা ব্যবহার উপযোগী কিনা সেটা তাদের অধীনস্থ চিকিৎসক বৃন্দদেরকে অবহিত করে সেটা ব্যবহার করে। কেন্দ্রীয় ঔষধাগার সবসময় আমাদের জন্য প্রস্তুত দেশের এই কোভিড সংক্রমণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য। আপনাদের সকল বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা গ্রহণ করতে প্রস্তুত। অবশ্যই আমরা আমরা কাঙ্ক্ষিত মানের দ্রব্যাদি সংগ্রহের মাধ্যমে আপনাদেরকে কোভিড চিকিৎসা আরও অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা সর্বতভাবে সাহায্য করব। পরিশেষে আমি আমার কিছু প্রত্যাশা আমি ব্যক্ত করতে চাই। আমি যখন দেশ এবং বিদেশি সংবাদ মিডিয়াতে কোভিড সংক্রমণের কিছু ডকুমেন্টারি দেখি, কিভাবে মানুষ তার বাসস্থানে এবং মানুষ তার বিভিন্ন বাজার বা অন্যান্য জায়গায় গমন করবেন
কিভাবে সেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, ইনফেকশন কন্ট্রোল করবেন হাসপাতাল সমূহে, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একটা শৃঙ্খলার মধ্যে অনুসরণ করতে হবে, তা না করলে সংক্রমণ বৃদ্ধি পাবে হাসপাতাল সময় অন্য জায়গায়। এই বিষয়ে সর্বস্তরে দৃষ্টিপাতের বিষয় দেওয়ার দরকার আছে। আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি এই বলে যে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 10 জন। আমরা সকল মৃতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের শান্তি কামনা করি। এবং এ পর্যন্ত মৃত্যু 120 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 92 জন। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অনেকে প্রশ্ন করেন যে সুস্থ এত কম কেন। আসলে এই কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন, তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। এবং একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলবো যখন তার পরপর 2টি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসবে। এবং আমাদের যে 10 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 7 জন, মহিলা 3 জন, এবং 7 জন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 3 জন, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল প্রতি জেলায় 1 জন করে। যদি আমরা বয়সের বিশ্লেষণ করি তাহলে 60-ঊর্ধ্ব 3 জন, 51 থেকে 60 2 জন, 41 থেকে 50 3 জন এবং 21 থেকে 30-এর মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছিল 3052টি এবং পূর্বের কিছু নমুনা আমাদের ছিল, যার ফলে আমাদের নমুনা পরীক্ষা হয়েছে 3096টি, যেটার হার গতকালের চেয়ে 4.1% বেশি। আইসোলেশনে আছে 150 জন গত 24 ঘন্টায় এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 900 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 15 জন এবং এ পর্যন্ত 594 জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় 3240 জন, এ পর্যন্ত 157,034 জন। প্রাতিষ্ঠানিক 24 ঘন্টায় 327 জন এবং এ পর্যন্ত 7,339 জন। মোট কোয়ারেন্টাইন 3,567 জন এবং এ পর্যন্ত 164,373 জন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,172 জন এবং এ পর্যন্ত 80,176 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে 78,119 জন এবং প্রাতিষ্ঠানিক 6,078 জন। মোট কোয়ারেন্টাইন 84,197 জন। আমি এই ক্ষেত্রে আমাদের কতগুলো জেলা এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি আছেন সেটা আপনাদের সামনে বলতে চাই। আমাদের 64 জেলার মধ্যে 55টি জেলায় আমরা কোভিড আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত ব্যক্তিকে পেয়েছি এবং ঢাকা সিটির মধ্যে এখনো অনেক বেশি এবং ঢাকা ডিভিশনের মধ্যে বেশি। ঢাকা ডিভিশনের মধ্যে 4টি জেলায়, যেমন প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জের মধ্যে
নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ব্যক্তি হলো 499 জন, যার মধ্যে সিটি কর্পোরেশনেই আছে 364 জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 35 জন এবং সুস্থ হয়েছেন 16 জন। নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন টোটাল কোয়ারেন্টাইন 681 জন। এর মধ্যে এই খুবই ভালো কথা যে এই 681 জনের মধ্যে 598 জন কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন এবং বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন 83 জন। এই নারায়ণগঞ্জের পরে পরবর্তী জেলা হলো গাজীপুর, তারপরে কিশোরগঞ্জ এবং নরসিংদী। তাহলে ঢাকা ডিভিশনে আমাদের প্রায় 72-73% রুগী আমাদের যারা আক্রান্ত, প্রায় 73% রুগী ঢাকা ডিভিশনের মধ্যে, এবং এটা অর্ধেক অর্ধেক প্রায় ঢাকা সিটি এবং অন্যান্য জেলা, যে জেলাগুলি আমি উল্লেখ করলাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদীর মধ্যে। আমরা হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি, আপনারা জানেন, অনেকগুলো নাম্বারের মধ্যে, যে নাম্বারগুলো আগে বারবার উল্লেখ করা হয়েছে, যে স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3-3-3-3 এবং IDCR এর হটলাইন 1-0-6-5-5 ও 0-1-9-4-4-3-3-3-2-2-2। এই সব নাম্বারে আমাদের 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 80,999 জনকে, এবং এ পর্যন্ত 30,73,502 জনকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়াও মোবাইল ফোন এবং ওয়েবসাইটে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে, যেটা সংখ্যা গত 24 ঘন্টায় 26,647 জন এবং এ পর্যন্ত 13,38,633 জন। আমাদের এখনো বিমানবন্দর দিয়ে কিছু যাত্রী প্রবেশ করছেন এবং বিমানবন্দরে গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 263 জন এবং এ পর্যন্ত 3,23,407 জনকে স্ক্রিনিং করা হয়েছে। স্থল বন্দরে 158 জন এবং এ পর্যন্ত 3,27,820 জনকে। সমুদ্র বন্দরে 175 জন এবং এ পর্যন্ত 14,661 জনকে সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে এবং সর্বমোট স্ক্রিনিং গত 24 ঘন্টায় 430 জন এবং এ পর্যন্ত 6,72,917 জন। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে দেখি, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,094 জন এবং এ পর্যন্ত 31,670 জন। মৃত্যুবরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 66 জন এবং এ পর্যন্ত 1,341 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টায় 83,006 জন শনাক্ত হয়েছেন কোভিড-19 এবং এ পর্যন্ত 23,97,216 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 5,109 জন এবং এ পর্যন্ত 1,62,956 জন। আমাদের এই দক্ষিণের এশিয়ার যে পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির আমরা এটা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 92-21 এপ্রিলে। আমরা প্রতিনিয়তই স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং বলি যে স্বাস্থ্যবিধি যা পত্রিকায় প্রকাশিত হয় এবং আমরাও প্রতিনিয়ত বলে থাকি, সেই স্বাস্থ্যবিধিগুলো, স্বাস্থ্য পরামর্শগুলো আপনারা মেনে চলুন। আপনারা ঘরে থাকুন, ঘরের মধ্যে থাকলেও বাড়িতে ঘরে থাকুন এবং আপনাদের পরিবারের যে সদস্য আছে, ছোট ছোট শিশুরা আছে, তাদেরকেও আপনারা বাড়িতে থাকার জন্য উদ্বুদ্ধ করুন। আমরা দেখছি যে আমাদের তরুণ সমাজও অনেকটাই আক্রান্ত হয়েছে এবং আপনারা দেখেছেন যে আজকে 21-30-এর মধ্যেও মৃত্যুবরণ করেছেন 2 জন। কাজে আমাদের এই তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য কোভিড-19 থেকে। আমরা বারবার বলি যে বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, যেটা হবে কমপক্ষে 3 ফিট শারীরিক দূরত্ব। খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সবসময় যে বাইরে কেনা মাস্ক নিতে হবে তা না, ঘরেও 3 স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের শর্তগুলো কঠোরভাবে মেনে চলুন, কারণ আপনি কোয়ারেন্টাইনে থাকতে সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং আপনি সমাজ এবং দেশকেও এই মহামারী থেকে রক্ষা করতে পারবেন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগে হাত ভালো মতো সাবান দিয়ে ধুয়ে নিন, যদি স্যানিটাইজার থাকে তাও ইউজ করতে পারেন। সম্ভব হলে বাইরে থেকে ফিরে এসে পরিধেয় বস্ত্র
আধ ঘন্টা সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। আমাদের হটলাইনগুলো সবসময় খোলা আছে, আপনাদের সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা হলে এই হটলাইনের মাধ্যমে আপনারা চিকিৎসা নিন, বাড়িতে থেকেও চিকিৎসা নিতে পারেন, তবে শ্বাসকষ্ট হলে অবশ্যই হাসপাতালের সাথে যোগাযোগ করতে হবে। আজকের মতো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক স্বাস্থ্য বুলেটিন এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।